নমস্কার বন্ধুরা আবার একটি সুন্দর আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো গোটা দেশ উঠে কিন্তু লকডাউন পরিস্থিতি চলছে আর এই লকডাউন পরিস্থিতির ফলে কিন্তু সমস্ত রাজ্য তথা গোটা দেশের মানুষ কিন্তু গৃহবন্দি হয়ে রয়েছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মানুষের কাছে কিন্তু যে আর্থিক সংকট তা কিন্তু একটা গভীর হয়ে উঠছে এবং সেই সঙ্গে মানুষ কিন্তু তার সময় কাটাতে পারছেন না আর সময় কাটানোর একটি সবচেয়ে বড়ো মাধ্যম হিসেবে কিন্তু উঠে আসছে এই স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু সবার ঘরে ঘরে স্মার্টফোন আছে যে কোনো মধ্যবিত্ত মানুষের কাছেই কিন্তু স্মার্টফোন রয়েছে প্রতিটি মানুষের কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে তো এই স্মার্টফোনটির সাহায্যে কিন্তু আপনারা কিন্তু গোটা দেশের গোটা বিশ্বের খবরাখবর কিন্তু জেনে যাচ্ছেন তো বন্ধুরা ও আইডিয়া কিন্তু একটি নতুন কিন্তু স্কিম নিয়ে এসছে যে স্কিমের সাহায্যে আপনারা একেবারে ঘরে বসেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই একেবারে ঘরে বসে হাতে হাতে গরম টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন তো সেটাই সম্বন্ধে কিন্তু লেটেস্ট আপডেট খবর এই মাত্র এসছে তো আপনাদের সেটা আমি জানাবার জন্য কিন্তু এই ভিডিওটি করছি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা হ্যাঁ যদি ভোটাফোন ও আইডিয়ার কাস্টমার হয়ে থাকেন তবে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন একেবারে লেটেস্ট আপডেট খবর ঘরে বসে কিন্তু আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন চলুন তা আপনাদেরকে জানিয়ে দিই তো ভোডাফোন আইটা জানাচ্ছে যে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে কিন্তু লকডাউন আর এই লকডাউন পরিষেবার ফলস্বরূপ কিন্তু বলা যেতে পারে সমস্ত কিন্তু দোকান কিন্তু বন্ধ বন্ধ রয়েছে আর এই সমস্ত দোকান বন্ধ হওয়ার ফলে মানুষ কিন্তু রিচার্জ করতে পারছে না ঠিকভাবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভোডাফোন আইটা যে সুবিধাটি নিয়ে এসছে তা হচ্ছে যে আপনি আপনার ফোনের সাথে রিচার্জ করবেন তো চলুন কীভাবে রিচার্জ করবেন জানিয়ে দিই তবে যদি ভোটাফোনের আপনি কাস্টমার হয়ে থাকেন তাহলে মাই ভোটাফোন বলে দেখবেন একটা অ্যাপ আছে এ আর যদি আইডিয়ার কাস্টমার হয়ে থাকেন তাহলে মাই আইডিয়া বলে কিন্তু একটা অ্যাপ আছে তো এই দুটি অ্যাপ যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে খুবই ভালো আর যদি ইনস্টল না করা থাকে আপনারা স্কুলে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সেখানে সার্চ দেবেন ভোটাফোনের কাস্টমার হলে লিখবেন মাই ভোটাফোন তো সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর যদি আইডিয়ার কাস্টমার হয়ে থাকেন তাহলে লিখবেন মাই আইডিয়া অ্যাপ তো এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যদি করতে হবে এবার আপনাকে রিচার্জ করতে হবে অর্থাৎ আপনাদের আশেপাশে বাড়ির কোনো ব্যক্তির এর প্রচুর ফোটাফোন গাওয়া আছে প্রচুর আইডিয়া কাউক আছে তো তাদের আপনি রিচার্জটি করে দেবেন আপনার অ্যাপের মাধ্যমে কারণ এই মুহূর্তে অনেক দোকানপাট খুলছে না এবং সেই সঙ্গে বলা যেতে পারে এই যে বিভিন্ন ধরনের যে কাস্টমার কেয়ার অর্থাৎ কোম্পানির যে কাস্টমার কেয়ার সেটাও কিন্তু বন্ধ রয়েছে ফলে কী অফার চলছে তাও কিন্তু মানুষ কল করে জানতে পারছেন না তো আপনারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে তার ফোন নাম্বারে কি অফার চলছে সেটি দেখতে রেখে নিতে পারবেন এবং সেটা দেখে নিয়ে কিন্তু আপনি রিচার্জ করে দিতে পারবেন আর এই রিচার্জ করার সঙ্গে সঙ্গেই আপনাকে কোম্পানি কমিশন দেবে তো এখানে বলা হচ্ছে যে যে কোনো ভোডাফোন নম্বর রিচার্জ করলেই এই চার শতাংশ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ কমিশন দেবে তো সেটা হিসাব করলে দেখা যাবে যে একশো টাকা টাকা যদি আপনি কারো রিচার্জ করে দেন আপনি দশ টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে আর দুশো ঊনপঞ্চাশ টাকা যদি রিচার্জ করে থাকেন তাহলে কুড়ি টাকা টক টাইম কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কুড়ি টাকার মূল্য কিন্তু অনেক তাই বন্ধুরা আপনারা আপনাদের আশেপাশে যাদের এর এর ফোন রয়েছে রিচার্জ করতে পারছেন তো আপনারা এই অ্যাপের সাথে রিচার্জ করে দিন কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই আপনারা রিচার্জ করে দিতে পারবেন আর রিচার্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো জানা যাচ্ছে তো এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে রিচার্জ ফর ফুড তো এই প্রোগ্রামটির অধীনে আপনারা কিন্তু কমিশন দেওয়া হবে তবে এখানে বলা হচ্ছে যে আপনার টাকা কিন্তু ছিয়াত্তর সরি ছিয়ানব্বই ঘন্টার মধ্যে ক্রেডিট হয়ে যাবে তো এখানে ছিয়ানব্বই ঘন্টা বলা হলেও বন্ধুরা দেখা যাচ্ছে যে এগুলো এক ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে কিন্তু টাকাটি অ্যাকাউন্টে এসে যাচ্ছে তো বন্ধুরা একটা কিন্তু ভালো টাকা ইনকামের কিন্তু সুযোগ দিয়েছে ঘরে বসে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবর আপডেট খবরটা আমরা জানালাম তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে যাতে করে সকলে যারা গ্রাহক রয়েছে যেন এই খবরটি জানতে পারে ধন্যবাদ